হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কয়েকটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা স্কুলে পড়ছো তোমরা যারা কলেজে পড়ছো তোমাদের জন্য নতুন একটি আপডেট রয়েছে তাছাড়া তোমাদের স্কুল কলেজ কবে খুলছে সে নিয়েও এই কী আপডেট রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুল বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমরা জানতে পারবে নতুন নতুন আপডেট সম্বন্ধে আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আসতে বেল আইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা তোমরা কিন্তু সকলেই জানো তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো তোমাদের প্রত্যেককে নাইনে সাইকেল দেওয়া হয় তাছাড়া তোমাদের কিন্তু ডেসও প্রোভাইড করা হয় স্কুল থেকে ডেস প্রোভাইড করা হয় এবং তোমাদের এই মুহূর্তে যারা এক দ্বাদশ শ্রেণিতে পড়ছো মানে দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে ট্যাব দেওয়া হচ্ছে তাছাড়াও কিন্তু একটা নতুন প্রকল্প রাজ্য সরকারের থেকে এ ঘোষণা করা হয়েছে যেটা পাঁচ বছরের মেয়াদ থাকবে এই প্রকল্পে আর এই প্রকল্পের নাম হচ্ছে চোখের আলোয় প্রকল্প এই চোখের আলোয় প্রকল্পর মাধ্যমে সকল বিদ্যালয়ের স্টুডেন্ট এবং অং কলেজের যে স্টুডেন্টরা রয়েছে প্রত্যেককে কিন্তু ও তাদের চোখের পরীক্ষা করা হবে এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু ও তাদেরকে চশমাও প্রোভাইড করা হবে ফ্রিতে এছাড়া যদি এরকম কোনো সমস্যা দেখা যায় যে চোখের অপারেশন বা অন্য কোনো কোনো স্টুডেন্টের দরকার পড়ে এ চোখের ক্ষেত্রে তাহলে কিন্তু সেটাও ফ্রিতে করা হবে আর এখানে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এই চোখের আলোর প্রকল্প না এটা সকলের জন্যই আর এই প্রকল্পের দায়িত্ব রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার হাতে তুলে দেবে কিন্তু তোমরা যারা স্টুডেন্ট রয়েছ তোমাদের জন্য কিন্তু আরও ব্যাপারটা ভালো এবং সুবিধাজনক তোমাদেরকে কোথাও যেতে হবে না তোমাদের স্কুলে এসেই অ্যাকচুয়ালি তোমাদের চোখের যে পরীক্ষা সেই পরীক্ষা করা হবে এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে তোমাদের এ পাওয়ার অনুযায়ী তোমাদের মতন করে তোমাদের কিন্তু চশমা দেওয়া প্রোভাইড করা হবে সম্পূর্ণ ফ্রিতে তো এটাও একটা তোমাদের জন্য খুবই ভালো এবং আনন্দের নিউজ এছাড়া তোমরা জানো প্রতি বছরের যে হয় স্কুল থেকে তোমাদের ড্রেস প্রোভাইড করে থাকে যেরকমভাবে নতুন বছরের শুরুতে প্রতি বছর তোমাদেরকে ড্রেস দেওয়া হয় সেরকমভাবে এবারেও কিন্তু তোমাদের ফেব্রুয়ারির মধ্যে তোমরা স্কুল থেকে বা রাজ্য সরকারের থেকে তোমরা স্কুলের মাধ্যমে ডেট পেয়ে যাবে মিড ডে মিলের সাথে এর পরের যে বিষয়টি তোমরা সকলেই জানতে চাইছো তোমাদের স্কুল কলেজ অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হবে স্কুল কলেজের আপডেট কি রয়েছে এই মুহূর্তে রাজ্যের পক্ষ থেকে তো ইতিমধ্যেই তোমরা জানো আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছে যে রাজ্যের যে স্কুলগুলো রয়েছে সে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে খুবই তাড়াতাড়ি তার জন্য কিন্তু স্যানিটাইজেশন প্রক্রিয়া চলছে এছাড়া রাজ্য বা কেন্দ্রের তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে যে প্রোটোকল দেয়া হয়েছে সেই প্রোটোকল মানার মাধ্যমেই স্কুল খোলা হবে খুবই তাড়াতাড়ি আর এই মুহূর্তে কিন্তু তোমরাও সকলে চাইছো যাতে স্কুল কলেজ খুলে দেওয়া হোক সমস্ত জায়গায় কিন্তু সমস্ত কিছুই খুলে যাচ্ছে সেক্ষেত্রে স্কুল কলেজের ক্ষেত্রে এরকম ব্যাপার কেন স্কুল কলেজ যাতে খুলে যায় এখন কিন্তু প্রত্যেকটা অভিভাবকের সাথে সাথে তোমরাও চাইছো যাতে স্কুল কলেজ খুলে যায় আর শুধুমাত্র স্টুডেন্ট বা অভিভাবক না এছাড়া বিভিন্ন দপ্তরও কিন্তু এই মুহূর্তে চাইছে যাতে স্কুল কলেজ এই মুহূর্তে খুলে দেওয়া হোক এবং তোমাদের জানিয়ে রাখি শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকেও যেটা আমরা জানতে পেয়েছি খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলতে চলেছে যেটা এই মুহূর্তে আশঙ্কা করা যাচ্ছে যে তোমাদের স্কুল কলেজ খুলবে ভ্যাকসিন পাওয়ার পরে এবং তোমরা সকলেই যেন গোটা দেশ জুড়ে আগামী তেরোই জানুয়ারি থেকে প্রথম দফার ভ্যাকসিন প্রক্রিয়া বা ভ্যাকসিন বিতরণ প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যাবে কথা সাংবিধানিক বৈঠকে এ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাকেশ ভূষণ কিন্তু জানিয়ে দিয়েছে আর তেরোই জানুয়ারি যে ভ্যাকসিন বিতরণ প্রক্রিয়া চালু হবে সেই প্রথম দফায় তিরিশ কোটি মানুষকে এই ভ্যাকসিন বিতরণ প্রক্রিয়ার পরিকল্পনা করা হয়েছে যেখানে সর্বপ্রথম কিন্তু যারা স্বাস্থ্যকর্মী রয়েছে যারা হাসপাতাল নার্স এই বিভিন্ন জায়গার কর্মচারী রয়েছে তাদেরকে প্রোভাইড করা হবে তারপরে ধীরে ধীরে সমস্ত মানুষকে প্রোভাইড করা হবে এবং তোমাদের ভ্যাকসিন প্রক্রিয়া পড়ার পরেই কিন্তু শোনা যাচ্ছে যে স্কুল কলেজ পুরোপুরি চালু হয়ে যাবে এবং যেটা এই মুহূর্তে বলা যাচ্ছে যে আমাদের রাজ্যের স্কুলের কথা বলছি কলেজের কথা বলছি না স্কুলের কথা স্কুলের যে আপডেট রয়েছে সেই অনুযায়ী তোমরা যারা মাধ্যমিক একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি স্কুল খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে মেবি জানুয়ারি মাসে কিংবা জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মাসেই তোমরা স্কুলে যেতে পারবে এছাড়া তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল নিয়ে কিন্তু স্কুল হচ্ছে অনেক অনেক স্কুল কিন্তু হচ্ছে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাও নিচ্ছে বিভিন্ন উপায়ে তোমরা জানো ও এরকম এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেমন এখানে কিছু স্কুল আমার স্টুডেন্টরা যারা পড়ে এ আমার কাছে তারা অনেকেই বলছে প্র্যাকটিক্যাল পরীক্ষা অমুক দিন আছে অমুক দিন আছে সেই কারণে তোমাদের জানিয়ে দিলাম তোমরা কিন্তু স্কুলে খোঁজ যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হচ্ছে আর কাদের কাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা পুরোপুরি হয়ে গেছে সেটাও কিন্তু আমাকে মেনশন করবে এবং দু হাজার একুশের যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তোমাদেরও কিন্তু প্রজেক্ট স্কুল থেকে নেওয়া হচ্ছে তো সেই কারণে স্কুলের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলো ভালো করে ফলো করো স্কুলের সাথে যোগাযোগ করো জেনে নাও তোমাদের প্রজেক্ট অ্যাকচুয়ালি কি রয়েছে এবং কবে লাস্ট ডেট রয়েছে প্রজেক্ট জমা দেওয়ার কারণ বিভিন্ন স্কুল কিন্তু প্রজেক্ট দিয়ে প্রজেক্ট জমাও নিয়ে নিয়েছে কিছু কিছু স্কুল প্রজেক্ট দিয়েছে আর কিছু কিছু স্কুল এখনও পর্যন্ত প্রজেক্ট দেয়নি সেই কারণে তোমরা তোমাদের স্কুলে কিন্তু যোগাযোগ করে নাও এবং প্রজেক্টের ব্যাপারটি জেনে নাও আর স্কুল কলেজ খোলা নিয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে প্রদান করো তোমাদের মন্তব্য স্কুল না খুললে তোমাদের কী কী প্রবলেম হচ্ছে কমেন্ট সেকশানে এ অবশ্যই আমাকে জানাও তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই